এই একটা কাঁকড়া এখানে দেখতে পাচ্ছেন এবং তার পাশে আরেকটা কাঁকড়া দেখতে পাচ্ছেন কিন্তু এর থেকে একটা জীবিত এবং অপরটি হচ্ছে তার খোলস যেটাকে আমরা বলছি সো এইটা মূলত হচ্ছে খোলস এটার কোনো যান নাই এর ভেতরে আসলে কাঁকড়াও নাই এটা আসলে বাতাসে নড়ছে এবং ওই বলে নড়ছে এখানে ভেতরে কিছুই নাই আপনারা দেখতে পারেন এই যে এটা টোটালি ফাঁকা ভেতরে কাঁকড়াটা মূলত বেরিয়ে গিয়েছে এটার ভেতর থেকে এবং আসল যে কাঁকড়াটা সেটা হচ্ছে এইটা এইটাই মূলত হচ্ছে সফট সেল এটা একদম নরম যার কারণে এটাকে সফট সেল বাড়া হচ্ছে এখন ওর যে ক্ষমতা সেটা দিয়ে কিন্তু আমাকে খুব ভালোভাবে অ্যাটাক করতে পারবে না কারণ ওর এই মুহূর্তে অনেক দুর্বল কারণ ওর শরীরটা অনেক নরম আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি আলতু করে চাপ দিলেও বডিটা চেপে যাচ্ছে সো এটাই বেসিক্যালি সফট সেল ক্রাফ এবং এটাই তারা মার্কেটে সেল করে থাকেন